নমস্কার বন্ধুরা, আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে নৃসিংহ চতুর্দশী। বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে নৃসিংহ দেবের আবির্ভাব ঘটেছিল। দৈত্যরাজ হিরণ্যকশিপুকে নাশের জন্য এবং তার পরম ভক্ত প্রহ্লাদকে রক্ষার জন্য ভগবান শ্রী বিষ্ণু তার চতুর্থ অবতার ধারণ করেছিলেন। এই অবতারের অর্ধেক দেহ ছিল সিংহের ন্যায় এবং অর্ধেক দেহ ছিল মানবের ন্যায়, তাই এই অবতারের নাম হয় নৃসিংহ অবতার। এই ব্রত পালন করলে ব্যক্তির জীবন থেকে দুঃখ, কষ্ট, ব্যর্থতার মতন অশুভ প্রভাব কেটে যায়। চলো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা জেনে নিই যে নৃসিংহ চতুর্দশীর দিন আমরা বাড়িতে কিভাবে অতি সহজ সরলভাবে নৃসিংহদেবের পূজা করব, আরতির বিশেষ নিয়ম, স্নানাভিষেকের বিশেষ নিয়ম এবং নৃসিংহদেবের মন্ত্র। এছাড়াও জানবো কি বিশেষ ভোগে তিনি তুষ্ট হবেন। এছাড়াও নানা খুঁটিনাটি তথ্য আজকে আমরা এই পূজা বিধির জেনে নেব। তো চলো বন্ধুরা, কিছুটা পথ আমরা একসাথে চলি। আশা করি আজকের পূজার নিয়ম এবং পূজোর তত্ত্বগুলো তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে। নৃসিংহদেবের পূজা সর্বদাই সন্ধ্যাকালে হয়ে থাকে বন্ধুরা, তাই আমি স্নানাদি সম্পন্ন করে শুদ্ধ বস্ত্র ধারণ করে মন্দিরে এসে আগে আচমন সেরে নিচ্ছি। বলছি তদ্ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয়ো দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এই বলে আমি হাতটিকে আবারও একবার গঙ্গা জলের দ্বারা ধুয়ে নিচ্ছি। মন্দিরে সর্বপ্রথম এসে উত্তর বা পূর্ব দিকে মুখ করে একটি জলচৌকি বা পাটা পেতে নিতে হবে। শ্রী নৃসিংহদেব হলেন ভগবান বিষ্ণুরই চতুর্থ অবতার, তাই ভগবান বিষ্ণুর যা প্রিয় তাই নৃসিংহদেবেরও প্রিয়। তাই তার পাটার উপরে বা জলচৌকির উপরে একটি হলুদ বা নীল রঙের কাপড় পেতে নিতে হবে। এটা তো আমরা সবাই জানি ভগবান শ্রী বিষ্ণুর হলুদ এবং নীল রঙটি অত্যন্ত প্রিয়। নৃসিংহদেবের পুজো কেন সান্ধ্যকালে করতে হয় বা সন্ধ্যাবেলায় করতে হয় তার ব্যাখ্যা আমি একটু পরে দিচ্ছি। তার আগে চলো দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2024 সালে নৃসিংহদেবের পূজার সময়সূচি। 2024 সালে নৃসিংহ চতুর্দশী পড়ছে 21শে মে, বাংলার 7ই জ্যৈষ্ঠ, 1431 মঙ্গলবার। এই দিন অপরাহ্ন 4:53 থেকে চতুর্দশী তিথি শুরু হচ্ছে। চতুর্দশী তিথি স্থায়ী হবে পরের দিন 22শে মে সন্ধ্যা ঘণ্টা 6:04 পর্যন্ত। এই দিন স্মার্ত মতে নৃসিংহ চতুর্দশীর ব্রত পালন। পালনের সময়সূচি 22শে মে 2024, বাংলার 8ই জ্যৈষ্ঠ, 1431 বুধবার দিবা 9:21 মধ্যে। আসন শুদ্ধিকরণের জন্য আমরা সামান্য একটু গঙ্গা জল আসনের উপর ছিটিয়ে নিচ্ছি, আর ভগবানকে ফুলের আসনে বসানোর জন্য আমি কিছুটা ফুলের পাপড়ি এখানে ছিটিয়ে দিচ্ছি। আমরা আজকে নৃসিংহদেবের চিত্রপটে পূজাবিধিটি সম্পন্ন করব। আসনে চিত্রপট স্থাপনের সময় বলবো ইদম আসনম শ্রী নৃসিংহায় নম। এরপর আমরা নৃসিংহদেবকে আবাহন করে নেব, বলবো স্বাগতম সুস্বাগতম শ্রী নৃসিংহায় নম। বন্ধুরা, পৌরাণিক এই কাহিনীটি আমরা অনেকেই জানি যে হিরণ্যকশিপু ব্রহ্মাদেবের কাছে বরলাভ করেছিলেন যে তাকে না কোনো মানুষ মারতে পারবে না কোনো পশু, তার মৃত্যু না হবে দিবায় না হবে রাত্রে, না হবে জলে না হবে স্থলে। তাই বিষ্ণুদেব যখন অবতার গ্রহণ করেন তার অর্ধেক দেহ হয় সিংহের এবং অর্ধেক দেহ হয় মানবের। মৃত্যুর সময় গোধূলি লগ্ন বা সায়াহ্নকাল, এবং হিরণ্যকশিপুকে মারা হয় পায়ের উপরে ফেলে, অর্থাৎ না জলে না স্থলে। সেই জন্যই নৃসিংহদেবের পূজা প্রদ্যোষকালে সায়াহ্নে বা গোধূলি লগ্নে করা হয়ে থাকে। বন্ধুরা, নৃসিংহদেবের স্নানের বিধির বিবিধ নিয়ম আছে। সাধারণত দক্ষিণ ভারতের বিভিন্ন মন্দিরগুলিতে দেখা যায় নৃসিংহদেবের বিভিন্ন সুগন্ধি দ্রব্যের দ্বারা স্নানাভিষেক করতে।
তবে গৃহে সমস্ত উপকরণ জোগাড় করতে না পারলেও খুব সহজ সরলভাবে কিভাবে স্নান করাবো চলো দেখে নিই। এখানে নিয়েছি গঙ্গাজল, অঘরু, গোলাপ জল, একটি গামছা আর একটি দর্পণ। বন্ধুরা, এই নিয়মটি তোমরা ইস্কনের মন্দিরগুলিতেও দেখতে পাবে, আবার দক্ষিণ ভারতের যে কোনো নৃসিংহ দেবের মন্দিরে গেলেও তোমরা দেখতে পাবে নৃসিংহদেবকে দর্পণ দেখিয়ে স্নানাভিষেক সম্পন্ন করা হয়। দক্ষিণ ভারতের বিভিন্ন মন্দির বা ইস্কনের মন্দিরগুলিতে সাধারণত প্রভুর বিগ্রহ থাকে বা শিলা থাকে, তো সেখানে তারা বিভিন্ন উপাচারে এই পূজাবিধি সম্পন্ন করেন। তবে আমাদের যেহেতু বাড়িতে শালগ্রাম শিলা বা তার বিগ্রহ নেই, তাই জন্য আমরা চিত্রপটে কিভাবে পূজাবিধিটা সহজ সরলভাবে সম্পন্ন করব আমি আজকে সেই বিধি দেখাচ্ছি। প্রভুর স্নানাভিষেকের জন্য প্রথমে আমি গঙ্গা জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি একটু অঘরু, গোলাপ জল। এরপর স্নানাভিষেকের জলটি আমি একটি পানি শঙ্খের মধ্যে নিয়ে নেব। ভগবান শ্রী বিষ্ণুর যে কোনো অবতারেরই যখন আমরা স্নানের বিধি করি তখন সেই জলে আমরা অবশ্যই সংযোগ করব একটু তুলসী পত্র। এরপর এই যে দেখো, আমি দর্পণ সামনে রেখেছি নৃসিংহদেবের, আর নৃসিংহদেবের সামনে একটি পেতলের সরার মধ্যে আমি স্নানের বিধিটি সম্পন্ন করাচ্ছি। এই বিধিটি তোমরা ইস্কনের যে কোনো মন্দিরে বা তোমরা যদি সাউথ ইন্ডিয়ার কোনো নৃসিংহদেবের মন্দিরে যাও তাহলে অবশ্যই এই বিধিটা তোমরা প্রতিদিনই তাদেরকে করাতে দেখবে। যে সুগন্ধি জলটি আমি তৈরি করেছিলাম সেটিকে আমি একটু গামছার মধ্যে নিয়ে নেব এবং চিত্রপটেও আমি স্নানের বিধি সম্পন্ন করব। নৃসিংহদেব যেহেতু ভগবান শ্রী নারায়ণেরই একটি অবতার, তাই জন্য তাকে আমি একটি হলুদ রঙের উপবীত নিবেদন করলাম। তোমরা হলুদ রঙের বদলে সাদা রঙের উপবীত তাকে নিবেদন করতে পারো। এই পুজোর বিশেষ কিছু নিয়ম আছে, যেমন এই পুজোতে 108টি তুলসী পত্র লাগে। এই তুলসী পত্রগুলি যখন আমরা পুষ্পাঞ্জলি দিয়ে দেব তারপরে ভগবানের অষ্টতর শতনাম মনে মনে পাঠ করতে করতে ভগবানের শ্রীচরণে নিবেদন করতে হয়। নৃসিংহদেবের পুজোতে সাদা রঙের ফুল, হলুদ রঙের ফুল লেগে থাকে। এছাড়াও নৃসিংহদেব যেহেতু ভগবান শ্রী বিষ্ণুরই অবতার, তাই তার পুজোতে শ্বেত পদ্ম লেগে থাকে। আজ আমার অত্যন্ত সৌভাগ্য এবং ভগবানের অত্যন্ত কৃপা আমার উপরে যে আমি একটি শ্বেত পদ্ম তার জন্য জোগাড় করতে পেরেছি। এই পূজায় চন্দনের বিশেষ ব্যবহার হয়ে থাকে। এই পূজায় সব থেকে বেশি ব্যবহার হয় শ্বেত চন্দন, তাই আজকে আমি শ্বেত চন্দন বেটেই এখানে তোমাদেরকে পূজাবিধিটা সম্পন্ন করে দেখাচ্ছি। কেউ যদি চাও যে কেশরী চন্দন বা অষ্টগন্ধা চন্দনের দ্বারা এই পূজাবিধি সম্পন্ন করবে সে করতে পারো, তবে আমার শ্বেত চন্দন বেশি ভালো লাগে তাই আমি আজকে শ্বেত চন্দনেরই ব্যবহার করে দেখাচ্ছি। প্রভুর ললাটে আমি শ্বেত চন্দন দিয়ে 3 বার তিলক করাচ্ছি আর জয় শ্রী নৃসিংহদেবের জয় এটি মনে মনে জাপ করছি। এরপরে যে ফুলমালাগুলি আমি এনেছিলাম তাতেও আমি শ্বেত চন্দনের সংযোগ করে দিচ্ছি। শ্বেত চন্দন সহযোগে প্রভুর গলায় একটি মালা পরিয়ে দিচ্ছি। তবে এই দিন অনেকেই তুলসী পত্রের মালা প্রভুকে পরিয়ে থাকেন, আবার অনেকেই ফলের দ্বারা নির্মিত মালাও পরিয়ে থাকেন। এখানে আমি ভক্ত প্রহ্লাদকে শ্বেত চন্দনের তিলক করে দিলাম। নৃসিংহদেবের পুজোর পূর্বে অবশ্যই গণপতি বাপ্পা আর মা লক্ষ্মীর পুজো করে নিতে হয় বন্ধুরা, তো সেটা আমি করে নিয়েছি, এখানে দেখাচ্ছি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো তোমরাও অবশ্যই করে নেবে পুজো। এখন আমি নৃসিংহদেবকে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তং সর্বতোমুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুম মৃত্যুম নমাম্যহম, এসো পুষ্পাঞ্জলি শ্রী নৃসিংহায় নমঃ। এই বলে আমি 3 বার নৃসিংহদেবের পায়ে পুষ্প নিবেদন করে দেব। এরপর বন্ধুরা আমরা অষ্টতর শতনাম মনে মনে পাঠ করতে করতে শ্রী নৃসিংহদেবকে এই 108টি তুলসী পত্র নিবেদন করব। বন্ধুরা, এই অষ্টতর শতনাম অবশ্যই মনে মনে পাঠ করবে, আর যারা মনে মনে পাঠ করতে পারছো না অসুবিধা হচ্ছে তারা নেটে তোমরা এই নৃসিংহদেবের অষ্টতর শতনাম কিন্তু এই সময় শুনে নিতে পারো। এরপর আমরা স্তুতি পাঠ করব। বন্ধুরা, স্তুতি মন্ত্র এবং প্রার্থনা মন্ত্রটি আমি তোমাদের পাশে দিয়ে দিচ্ছি, তবে স্তুতি মন্ত্র আর প্রার্থনা মন্ত্র কিন্তু কখনোই জোরে জোরে পড়তে হয় না বন্ধুরা, অবশ্যই মনে মনে এই মন্ত্রটি পাঠ করে নেবে। নৃসিংহদেবের আসনটি আমি ফুলের দ্বারা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি।
নৃসিংহদেবের প্রিয় ভোগ হল পনকম ও পুলিহরা। দক্ষিণ ভারতের প্রায় প্রত্যেকটি নৃসিংহদেবের মন্দিরে প্রত্যহ এই ভোগটি প্রভুকে নিবেদন করা হয়। এই ভোগ নিবেদনেরও একটি বিশেষ পদ্ধতি আছে, আর এই থেকে আমরাও কিন্তু বিরত নই। আজকে সকালবেলায় মা নৃসিংহদেবের জন্য সুন্দর করে পলকম আর পুলিহরা বানিয়েছিল। তো বন্ধুরা, এই যে রেসিপি দুটি তোমরা যদি পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি আমার কমিউনিটিতে এই দুটি রেসিপি আবারও একবার দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। এবং নৃসিংহ চতুর্দশীর দিন প্রভুকে এই ভোগগুলি নিজের হাতে তৈরি করে অবশ্যই নিবেদন করতে পারো। বন্ধুরা, এই পনকম পুলিহরা নিবেদনের কিন্তু একটি বিশেষ নিয়ম আছে। এখানে দেখো, পুলিহরা হচ্ছে এই চালের যে ভোগটি দেওয়া হয় এটিকে বলা হয় পুলিহরা, আর এই শরবত জাতীয় যে ভোগটি এটিকে বলা হয় পনকম। এই পনকম কিভাবে নিবেদন করা হয় চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। বন্ধুরা, এখানে যে আমি নিয়মটি দেখাচ্ছি এটা দক্ষিণ ভারতের প্রায় প্রতিটি মন্দিরে এইরকমভাবে পনকম নিবেদন করা হয়। এখানে দেখো, আমি একটি পানিশঙ্খ বা জলশঙ্খ নিয়েছি এবং তার মধ্যে এই পনকমটি আমি যেখানে জল রাখা হয় সেখানে আমি ভরে নেব। এখানে আমি অর্ধেক পরিমাণ পনকম নিচ্ছি। তুমি এক গ্লাস যদি পনকম নাও তার অর্ধেকটা তোমাকে এর মধ্যে ভরতে হবে। এরপর এতে আমরা একটু তুলসীপত্র সংযোগ করব, কেন প্রভু বিষ্ণুর যে কোনো ভোগেই তুলসীপত্র দিতে হয়। বন্ধুরা, এটা আমরা মুখের কাছে ধরব। দক্ষিণ ভারতে নাকি বিগ্রহের মুখে এইভাবে পনকমটি ঢেলে দেওয়া হয়, আর যখন নাকি ঢেলে দেওয়া হয় তখন মানুষ জল খেলে যেমন ঢক ঢক করে আওয়াজ হয় সেই রকম নাকি একটা আওয়াজ শোনা যায় নৃসিংহদেবের বিগ্রহের মধ্যে থেকে। এতে ধারণা করা হয় যে নৃসিংহদেব সেই ভোগটি গ্রহণ করেন। এরপরে বাকি যে পনকমটি থাকে তাও আমরা তুলসীপত্র দিয়ে নিবেদন করব প্রভুকে, এবং পুজো হয়ে যাওয়ার পরে তার যে সমস্ত ভক্তবৃন্দ থাকে তার মধ্যে এই পনকমটি বিতরণ করে দেওয়া হয়। নৃসিংহদেবের আরতিতেও বিশেষ কিছু জিনিস লাগে। এখানে দেখো, আমি সেই জিনিসগুলোকেই সাজিয়ে নিয়েছি। এখানে আছে আমার সুগন্ধি আতর আর একটি তুলো, এছাড়াও আছে ফুল, ফুলের দ্বারাও আরতি হয়ে থাকে। এবং এখানে আছে আমার পঞ্চপ্রদীপ। এখানে দেখো, কর্পূর একটি মাটির সরার মধ্যে নেওয়া হয়েছে। নৃসিংহদেবের মন্দিরগুলিতে এরকম মাটির সরায় কর্পূরের আরতি করা হয়। আর এখানে আমি নিয়েছি গঙ্গা জল। যতবার আমরা আরতি করব একটি করে উপাদান দিয়ে আরতি হয়ে যাওয়ার পর আমরা গঙ্গা জল দিয়ে হাত ধোবো, এবং তারপরে পরবর্তী উপাদানটি নিয়ে আমরা আবার প্রভুর আরতি শুরু করব। তো প্রথমেই দেখো, আমি সুগন্ধি দ্রব্য দিয়ে আরতি শুরু করছি। তো এখানে আমি এই তুলোটির মধ্যে প্রথমে দেখো এই সুগন্ধি দ্রব্যটি লাগিয়ে নিচ্ছি। তো এখানে তোমরা চন্দন বা গোলাপের গন্ধের কোনো সুগন্ধি দ্রব্য বা সুগন্ধি আতর নিতে পারো, এটা যে কোনো দশকর্ম ভাণ্ডারে তোমরা অবশ্যই পেয়ে যাবে। আমরা যখন আরতি করব তখন অ্যান্টি ক্লকওয়াইজ এই আরতিটা করতে হয়, মানে তুমি সোজাসুজি না, ঠিক এই দেখো উল্টোভাবে আমরা আরতি করছি। প্রভুর চরণে চারবার, নাভিতে দুবার, শ্রীমুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার করে আমাদেরকে প্রতিটি উপাদান দিয়ে আরতি করতে হবে। প্রথমে আমরা সুগন্ধি দ্রব্যের দ্বারা প্রভুর আরতি করছি। আরতির পর প্রথমে এই সুগন্ধি দ্রব্যটি প্রভুর নাকে নিয়ে যেয়ে প্রভুকে ঘ্রাণ নেওয়াতে হয়। তারপরে যিনি আরতি করেন তার হাতে এইরকমভাবে নিয়ে এই ঘ্রাণটি প্রথমে যিনি আরতি করেন তিনি গ্রহণ করেন, এবং পরে সমস্ত ভক্তবৃন্দের মধ্যে এইভাবে এই গন্ধ দ্রব্যটি দিয়ে দেওয়া হয়, মানে ছড়িয়ে দেওয়া হয়। গঙ্গা জলে হাত ধুয়ে নিলাম, এবার আমি ফুলের দ্বারা আরতি করব। ঠিক একইভাবে পদযুগলে চারবার, নাভি দেশে দুবার, মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার করে আমরা এই আরতিটি সম্পন্ন করব ফুলের দ্বারা। এরপর আবারও একবার আমরা হাত গঙ্গা জল দিয়ে ধুয়ে নেব, এবং পরবর্তী উপাদান অর্থাৎ আমরা প্রদীপের দ্বারা আরতি শুরু করব। এখানেও আমরা অ্যান্টি ক্লকওয়াইজ আরতি করব এবং পদযুগলে চারবার, নাভিদেশে দুবার, শ্রীমুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে আমরা সাতবার করে আরতি করব। বন্ধুরা, আমি বারবার বলে দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। বন্ধুরা, প্রত্যেকবার আরতি হয়ে যাওয়ার পর অবশ্যই মনে করে গঙ্গা জল দিয়ে হাতটি পরিষ্কার করবে। এবার আমরা ধূপকাঠির দ্বারা আরতি করছি। বন্ধুরা, এই ক্ষেত্রে একটা আমি কথা বলে রাখি তোমাদেরকে,
আরতির সময় তোমরা অতি অবশ্যই ঘণ্টা কাঁসর এগুলি বাজাতে পারো। এছাড়াও বন্ধুরা, তোমাদেরকে এবার আমি ব্রতের নিয়মটা বলি। তোমরা সারা দিন উপবাসী থাকবে এবং সন্ধ্যাকালে এই পূজাবিধিটি সম্পন্ন করবে। এই ক্ষেত্রে একটা কথা বলি, পুজোর যখন হয়ে যাবে তোমাদের, মানে সন্ধ্যাবেলার পরে অর্থাৎ রাত্রেবেলায়, তোমরা একাদশীতে আমরা যা আহারাদি গ্রহণ করি সেই আহারাদি গ্রহণ করবে, অর্থাৎ কোনো রকম শস্যদানা অর্থাৎ অন্ন গ্রহণ করবে না এই দিনটিতে। একাদশী করলে আমরা যা যা গ্রহণ করে থাকি তাই তাই গ্রহণ করবে। এবার আমার অনেক মায়েদের বা বাবাদের অসুবিধা থাকতে পারে, সেই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, কারোর যদি অত্যধিক শরীর খারাপ থাকে, মেডিসিন চলে থাকে, অথচ নৃসিংহদেবের পুজো করতে খুব মন চাইছে, তাহলে তারা কিন্তু সাত্ত্বিক আহার অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করে এই দিন পূজাপাঠ করতে পারো, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। অর্থাৎ কারোর যদি অসুস্থতা থেকে থাকে তাহলে তার ক্ষেত্রে কোনো রকম নিয়ম বা বিধিনিষেধ থাকে না। আবারও আমরা গঙ্গা জল দিয়ে আমি হাত ধুয়ে নিলাম, এবং এবার আমি শেষে যেটা করব সেটা হচ্ছে কর্পূরের আরতি করব। তো আমি এখানে কর্পূরের মধ্যে অগ্নি সংযোগ করব। বন্ধুরা, এই আরতি হয়ে যাওয়ার পর তোমরা অতি অবশ্যই মেয়েদের ব্রতকথার থেকে নৃসিংহদেবের যে ব্রত কথাটি হয় সেটি পড়ে নিতে পারো। আজ আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি না, কেন নৃসিংহদেবের যে পুজোটি হয় না তার বিশেষ কিছু নিয়ম থাকে। আমরা যেহেতু আজকে কোনো উপবাসী নই, যেহেতু তোমাদের জন্য জাস্ট একটা আমি এখানে ব্রতটা কিভাবে তোমরা করবে, উদযাপন করবে সেই বিধিটা দেখাচ্ছি, যার জন্য আজকে আমি কোনো রকমের ব্রতকথা পাঠ করছি না। তবে আমি যে মেয়েদের ব্রতকথা বলে যে বইটি দেখাই তোমাদেরকে, সেই ব্রতকথার মধ্যে তোমরা অতি অবশ্যই ভগবানের ব্রত কথাটি পেয়ে যাবে। এটি তোমরা অতি অবশ্যই পূজার পরে পড়ে নেবে এবং তারপরে ব্রত উদযাপন করবে। তো চলো বন্ধুরা, কেমন লাগলো আজকের পূজাবিধি অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো ইউটিউবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে নিও, এরকমই সুন্দর সুন্দর পূজাবিধি পাওয়ার জন্য। আশা করছি আমার পূজাবিধিগুলো তোমাদের মন ছুঁয়ে যাবে। তো চলো বন্ধুরা, দেখা হবে আবারও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভগবান শ্রী নৃসিংহদেবের কৃপা দৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহের উপর থাকুক এই কামনাই করি।